হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখবো কিভাবে আম গাছে গ্রাফটিং করতে হয়। আম গাছে গ্রাফটিং করার জন্য যে সকল জিনিস প্রয়োজন, ধারালো একটি চাকু লাগবে, পলিথিন লাগবে, কিছু সুতলি লাগবে, প্লাস্টিকের হতে পারে, পাটের হতে পারে, প্লাস্টিকের ফিতা হতে পারে, যেটাতে আপনার গ্রাফটিং জোড়া দেবে। তারপর আরেকটি লাগবে হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভালো মাতৃগাছের সায়ন। এটা মাতৃগাছ, এটি একটি উন্নত জাতের আম গাছ, আম গাছের ডাল, এটাকে সায়ন বলা হয়। এই সায়নের প্রথমে পাতাগুলো আমরা কেটে দেব। আমরা প্রথমে পাতাগুলো কেটে দিই, কেটে এটাকে তৈরি করি এবং পরে আমরা দেখব কীভাবে এটা গ্রাফটিং করতে হয়। আমরা পাতাগুলো কেটে দিই, তুলেতে কেটে দিলাম, কেটে দিলাম। আমি আরেকটা সায়ন নিলাম, এটাও কেটে দিই। আমার সায়ন দুটা তৈরি হয়ে গেল। সায়ন দুটা আমি এই দুটা দিয়ে আম গাছে গ্রাফটিং করব। তো বন্ধুরা, আমরা এখন এই আমাদের একটি গাছ, এটিতে গতবার কলাপ দেওয়া হয়েছিল, দেওয়া হয় নাই, এটাতে এখন এবার কলাপ দেব, গ্রাফটিং করব। গ্রাফটিং করার জন্য আমরা এই স্থানটা নির্বাচন করি, আমরা এই স্থানে গ্রাফটিং করব। তো আমরা এটা উপরে যে অংশটা আছে, যেটুকু প্রয়োজন নেই, আমরা একটু কেটে দেবো, একটু কেটে দিলাম। কেটে দিয়ে এটা আমরা এভাবে সমান করি, এভাবে সমান করে নিলাম। সমান করে এটা মাঝখান বরাবর আমরা দুই ভাগে ভাগ করব, আমরা মাঝখান বরাবর সমান ভাগে দুটি ভাগে ভাগ করব। আমরা সমানভাবে দুটি ভাগ করলাম। মাতৃগাছের সায়নটা আছে, এটা আমরা এখানে বসা দিব। বসা দেওয়ার জন্য আমরা এটাকে দুই ভাগে ভাগ করি, আগে এটা আমরা এটা দুটি ভাগে ভাগ করি, এটা এখানে ধরে এখানে। এখানে কাটলাম, আবার এদিক দিয়ে কাটি। এখানে কাটলাম, আর একটু সুন্দর করে কাটি। চাকুটা অবশ্যই ধারালো রাখবেন, আবার বেশি ধারালো যেন হাত না কাটে, এবার খেয়াল রাখবেন। ব্লেড দিয়েও করা যায়, যেগুলো স্টিল ব্লেড। কাটলাম, কাটার পরে এখন দেখেন যে এটা আমি এখানে কেটে দিই। আমি আর একটু চিকন করি, একটু চিকন করলাম। এখন এই অংশটা আমরা, এই অংশটা আমরা যে ফাটা অংশটা, এটা আমরা কেটে দেব, এই যেভাবে কেটে দেব। কাটলাম, কাটার পরে আমরা এই অংশটা এই মাঝখান বরাবর ঢুকাই দেব। এই দেখেন হয়ে গেছে, মাঝখানে ঢুকাইলাম। ঢুকানোর পরে এটা আমরা এখন পলিথিনে ফিতা দিয়ে খুব সুন্দর করে বেঁধে দিব, যেন এটা খুব কোনো অংশ ফাঁকা না থাকে। আমরা নিচে থেকে পলিথিনে ফিতা দেয়া আস্তে আস্তে করে বেঁধে দিব। আস্তে আস্তে সুন্দর করে বাঁধব, যেন কোন অংশ ফাঁকা না থাকে। আমরা দুইটা পলিথিন দিয়ে বাঁধবো, যেন শক্ত হয়। শক্ত করার জন্য আমরা দুইটা পলিথিন দিয়ে বাঁধবো। এই উপর অংশটা আমরা একটা গিট দিয়ে দেব, যেন পলিথিনটা খুলে না যায়। আমরা এই অংশটা খুব সুন্দর করে একটা গিট দিলাম, এই অংশ দিয়ে আবার গিট দিলাম।
তো বন্ধুরা, আম গাছে গ্রাফটিং হয়ে গেল। এখন এইটাতে যেন বৃষ্টির পানি না ঢুকে, বৃষ্টির পানি ঢুকলে তো নষ্ট হয়ে যাবে, তাই আমরা এই পলিথিন দিয়ে এটা বেঁধে দিই। পলিথিন দিয়ে এটা আটকা দিলাম যেন বৃষ্টির পানি না ঢুকে। এখন সুতলি দিয়ে আমরা বেঁধে দেব। সুতলিতে বেঁধে দেই যেন বৃষ্টিতে বা ঝড়ে এটা না উড়ে যায়, সেই জন্যে এটা সুন্দর করে দেই। এখন 15-20 দিন অথবা 1 মাসের মধ্যে এই যে এই জায়গা থেকে নতুন নতুন কুড়ি জ্বালাবে এবং আম গাছে গ্রাফটিংয়ে পরিণত হয়। আমরা এই ডালে এখন কলপ দেবো, আপনারা সেটা দেখেন। আমরা এটা কলপ দিই, আপনারা দেখেন। তো বন্ধুরা, একটু আগে আমরা দেখলাম এই গাছে কিভাবে, এই ডালে কিভাবে কলম কাটতে হয়। ওটা ছিল আম্রপলি জাতের গাছ। আম্রপলি একটি ভালো জাতের ফল। আম্রপলি হচ্ছে ভালো জাতের আমের একটি ফলনের জাত। এখন এটা দেব হিমসাগর। এই সাইডে আমি হিমসাগর যে জাতটা আছে আমের সেটা আমি কলপ দেব। এটা দেওয়ার জন্য আমি জায়গা নির্বাচন করি। এটা সোজা সোজা আমি জায়গা নির্বাচন করলাম। এটা আমি এটা উপর অংশ কেটে দিলাম। এই ডালটা একটু শক্ত, কেটে দিলাম। কেটে এটা সমান করি। সমান করলাম। এখন আমি এখানে কলপ দেব। কলপ দেওয়ার জন্য প্রথমে আমি এটাকে দুই ভাগে ভাগ করব। প্রথমে আমি এটা সরাসরি দুই ভাগে ভাগ করব। ভাগ করলাম দুই ভাগে, আমরা 1-1.5 ইঞ্চি সমান পরিমাণ ভাগ করব। ভাগ করার পরে আমরা এই অংশটা দেখব। এটা এখানে দেওয়ার জন্য আমরা এই সাইডটা এভাবে কাট করব। অংশটা এভাবে কাটবো। কাটলাম। এখন এই অংশটা আবার এই সাইড থেকে কাটলাম। কাটার পর এটা যে অংশটা আছে এটা সমান করে রাখবো যেন সমান হয়। এটা কাটলাম, এটা কাটলাম। কাটার পরে আমরা এটা এখানে ঢুকাই দেবো। এখানে আমরা একটু ফাঁকা করে দেখি এটা সমান হয়েছে কিনা। এটা একটু বড় হয়ে গেছে, এটা একটু ফাঁকা করে নেব। এখন এইখানে আমরা এই বরাবর দিয়ে দিলাম। এক সাইড আমরা সমান করে দেব, তাহলে এক সাইড সমান করে দেব। তো এখন আমরা কি করব, এটা পলিথিনের ভিতরে বেঁধে দেব। আমরা পলিথিনের ভিতরে নিলাম, ভিতর দিয়ে বেঁধে দিই, খুব সুন্দর করে বাঁধবো। খুব সুন্দর করে আস্তে আস্তে সময় নিয়ে বাঁধবেন যেন কোন অংশ ফাঁকা না থাকে। এখন এখানে কয়েকটা প্যাচ দেওয়া, একটু গিট দিয়ে দেবেন যেন শক্ত করে ধরে থাকে। এখন এখানে আমরা পলিথিন দিয়া ঢেকে দেবো যেন বৃষ্টির পানিতে না ভিজে। এখন এখানে আমরা সুতলি দিয়ে বেঁধে দেবো।
হয়ে গেল আম গাছের গ্রাফটিং। এটা 15 থেকে 1 মাসের মধ্যেই এখান থেকে নতুন কুড়ি গেলাবে, নতুন কুড়ি হয়ে এই গাছটা হবে। এই গাছটা সর্বোচ্চ আগামী বছর থেকে বা 1 বছরের মধ্যে ফুল আসবে এবং 1 বছর পর থেকে ফলন হবে।